ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে দর্শক ভাইদের উদ্দেশ্যে এই হাটের ঠিকানাটা একটু বলে দেন। হাটের ঠিকানা আপনার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলাতে হাট পৌরসভার ভিতরে হাটটা ঈশ্বরদী পৌরসভার ভিতরে। এই হাট সপ্তাহে কয়দিন বসে? সপ্তাহে একদিন শুধু মঙ্গলবার। আচ্ছা আচ্ছা। কয়টা থেকে কয়টা বন্ধ চলে এই হাটটা? আপনি ধরেন 10টা থেকে শুরু হয়, আপনার বিকেল 5টা পর্যন্ত চলে, 5:30টা 6টা। আচ্ছা, এই হাটে তো মোটামুটি সব ধরনের গরু? হ্যাঁ, সব ধরনের আপনার গরু এখানে, আপনার গরু মই ঘোড়া সবই পাবেন। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো মূলত বকনার ব্যবসায়ী? জি জি, আমরা শুধু বকনা কিনা বেচা করি। তবে ইনশাআল্লাহ আমার কাছে যদি কেউ চায় অন্য গরু আমরা কিনে দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমাদের খামারে সবসময় বেশিরভাগ বকনাই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে মাশাআল্লাহ খুবই ভালো ভালো কিছু বকনা দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই, আর এগুলোর দাম দর বয়স সম্পর্কে একটু দর্শকদের জানাই ইনশাআল্লাহ। আমরা এই সাইড থেকে শুরু করি। আচ্ছা, এই যে এক নম্বরের ছেলে যেটা দেখতে পাচ্ছি ভাই, কি জাত গরু? রানী পিটের বাচ্চা। রানী পিটের বাচ্চা। বয়স কত মাস হবে এটা? এটা বয়স আছে আনুমানিক আপনি ধরেন 9 থেকে 10 এমন হবে। বাটগুলা দেখেন খুব সুন্দর সুন্দর। 9-10 মাস। এই বকনার দাম কেমন চাচ্ছেন ভাই? এই বকনাটার দাম আসলে বেশি, ঠিক আছে, আমরা কিনেছি বেশি। এই বকনার দাম চাপ আপনার 1,15,000 টাকা। 1,15,000? জি। দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারেন ইনশাআল্লাহ, দরদাম করতে পারেন। এই যে এই পাশে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলিস্টার ফিজিয়ান। খুবই সুন্দর যে কটা গরু দেখাইছে, মানে দর্শকের পছন্দ করার মতো, খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি আছে। এই গরুটার বয়স কেমন চলছে ভাই? এটাও আছে আনুমানিক আপনার 9 মাস। 9-10 মাস এর ভিতরে। এটার বাট পালাবার দেখাই দেন। এই বকনটার দাম কেমন চলছে? এই বকনটা আপনি 10 টাকা দিচ্ছে, এটা আপনার দাম দাম চলবে না, এটা একদম পিছনে পড়ে যাবে। 95,000 একদম একদম। 3 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা দেখেন দর্শকে, এটা আপনার হলিস্টার ফিজিয়ান দাঁত, এটা খুব ভালো দাঁতের বাচ্চা, কলা মাঠগুলো দেখে খুবই সুন্দর, ঠিক আছে। এই গরুটার বয়স কেমন চলছে? এটা আপনার 10 মাসই আছে। 10 মাস বয়স? জি, 10 মাস। এই বকনটা কেমন দাম চাচ্ছেন? এই বকনটা কোনো দর্শক ভাই দিচ্ছে, এটা আপনার দাম চাওয়া, এটা আপনার 1,05,000 টাকা। 1,05,000 টাকা দাম চাওয়া? এখান থেকেও দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। এই পাশে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা হলিস্টার ফ্রিজিয়ান। হলিস্টার ফ্রিজিয়ান? জি। এই গরুটার বয়স কেমন? এটা বয়স আছে 12 মাস। 12 মাসের মতো বয়স? জি। ওলান পালানটা একটু দেখেন। হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন। এই বকনটার দাম কেমন চাচ্ছে? এই বকনটার দাম চাচ্ছে 95,000 টাকা। জি। চাওয়া দাম? চাওয়া দাম। আচ্ছা, এখান থেকেও দরদাম করে? হ্যাঁ ইনশাআল্লাহ দরদাম করে। 5 নম্বরটা, এটা আপনার হলিস্টার ফিজিয়ান। এই গরুটা খুবই, মানে খুবই হাই কোয়ালিটির গরু, ঠিক আছে, খুবই সাফ সাদা পাতলা। এর তলাবারটা দেখাই দেন, ঠিক আছে, দর্শকে তালে বুঝবি যে কেমন কোয়ালিটির গরু। এটার পোলানটা খুব ভালো? হ্যাঁ খুব ভালো, পাহাড়টাগুলো অনেক মোটা। এই গরুটার বয়স কত মাস হবে? এটা আছে আপনার 12 মাস প্লাস হবে। 12 মাস প্লাস? জি। এগুলো কনসেপ্ট করতে আর কেমন সময় লাগে? মোটামুটি আর 3 মাসের মতো লাল লাগবে। চললে এগুলো হিটে আসবে না? হিটে। আচ্ছা আচ্ছা। এই বকনটা কেমন দাম চাচ্ছে? এটার দাম চাবে 1,05,000 টাকা। 1,05,000 টাকা দাম চাচ্ছে। তারপরে আমরা আরেকটা গরু দেখি। হ্যাঁ, এটা দুটা জোড়া মুন্ডি। মুন্ডি না? হ্যাঁ, এটা দুটাই মুন্ডি। এই জোড়া মুন্ডি ধরে বেশ, এটা একটা একটা করে বেশ পালে, জোড়া মুন্ডি ধরে বেশ পালে। দুটাই মুন্ডি বক? হ্যাঁ, দুটাই মুন্ডি। এই জোড়ার বয়স কেমন আছে ভাই? এটা বয়স আছে আপনি 11 মাস করে। 11 মাস? জি জি, দুটো 11 মাস করে আছে। সেম বয়স? সেম বয়স। হ্যাঁ। এই ধরনের গরুগুলো আপনার ফিউচারে দুধ কেমন আসতে পারে? এগুলো আপনার ফিউচারে প্রথমে ইনশাআল্লাহ একটা আশা করা যায় আপনি, মানে 25-27-27 মধ্যেই থাকবে ইনশাআল্লাহ, আশেপাশে। প্রথম ল্যাপটেশন? জি, প্রথম ল্যাপটেশন ইনশাআল্লাহ। দুটা গরু, দুটা সুন্দর দেখেন। এই আচ্ছা, এই জোড়ার দাম কেমন চাচ্ছেন ভাই? এই জোড়া কোনো 10 বাজে দিচ্ছে, এটা দামদার হবে না। এক দাম যদি দিলাই 2,10,000 টাকা পড়বে। এক দাম কোনো দাম? 2,10,000 টাকা? একদম। হ্যাঁ একদম। আচ্ছা,
আমরা এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছি এটা একটা রানিবিটের হলস্টাইন ফ্রিজিয়ান জাত। দেখেন গরুটা পুরো বডি সাদা এবং কান দুটা কালো, ঠোঁটটাও লাল, ঠিক আছে, চোখ দুটো আপনার গোলাপি। দেখেন বয়স কত মাস হবে এটা? এটার বয়স হচ্ছে আপনি আনুমানিক ধরেন 13 মাস থেকে 14, 13 থেকে 14 মাস। জি, খুবই সুন্দর। এই বক্সটার দাম কেমন চলছে? এই বক্সটা আপনার কোনো দর্শক ভাই নিচ্ছে, এটা আপনার একদম পুরো দাম দাম পড়বে 135,000 টাকা। 135,000 টাকা একদম? হ্যাঁ একদম। পাশের যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আপনার একটা রেডি বক্স না, 1 মাসের পিস দেওয়া আছে, ঠিক আছে। এগোটা একদম রেডি বক্স, আপনি 1 মাসের পিস দেওয়া আছে। গরুটা দেখেন তলা বাট্টা রক্ত, খুবই হাই কোয়ালিটি, হাই পার্সেন্ট একটা গরু, সুন্দরভাবে দেখা যান গরুটা। 1 মাসের পিস দেওয়া আছে? জি জি। তাতে এটার বয়সটা কত? হ্যাঁ, এটার বয়স আছে মোটামুটি আনুমানিক আপনি ধরেন 17 থেকে 18 এর ভিতরে আছে। এখনো দাঁত হয় নাই? না, এখনো দাঁতে নাই। দামটা কেমন চাচ্ছেন? এই গরুটার দাম হবে 1,65,000 টাকা। 1,65,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। দর্শক ভাই চাইলে এখান থেকে দর, হ্যাঁ ইনশাল্লাহ দরদাম করে নিতে পারবে, বেশি সীমিত দরদাম, বেশি দরদাম। আচ্ছা ভাই, যে গরুগুলো তো দেখালাম দর্শক ভাই, জি তো হাট তো সবে মাত্র শুরু হচ্ছে। হ্যাঁ, সব মাত্র শুরু হয়েছে, এখনো আসলে দাম দর কেউ করে নাই, বাট ইনশাল্লাহ ব্যবসা হবে আশা করা যায় আল্লাহ রহমতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলতেন ভাই। ফোন নাম্বার 01-724-066-538, এটাই আমার, এটা পার্সোনাল। এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন? হ্যাঁ ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।